আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলে সুস্থ আছেন। আপনারা অনেকেই আমার ইউটিউব চ্যানেলটিকে সার্চ দিয়েছেন, বাট যারা পাননি তারা অনেকেই আমার সাথে যোগাযোগ করেছেন। যারা যোগাযোগ করছেন তারা এই ব্যাপারটি সকলে অবগত আছেন আমার চ্যানেলটি কী হয়েছে। এবং ফাইনালি আপনাদের সকলের উদ্দেশ্যে আজকের এই আমার বার্তা। নভেম্বর মাসে আমার কাছে একটি নোটিফিকেশন আসে যে আমার চ্যানেলটি 7 দিনের জন্য সাসপেন্ড হয়েছে। যখন আমি নোটিফিকেশনটা দেখি তখন আসলে 7 দিন টাইম ওভার হয়ে গিয়েছিলো। বিভিন্ন ব্যস্ততার কারণে নোটিফিকেশনটি চেক করতে পারিনি বা আমার চোখে পড়েনি। তো যখন আমি নোটিফিকেশনটি চেক করি তখন দেখি আমার চ্যানেলে পরপর 5টার মতন, প্রায় 4 থেকে 5টা এরকমই হবে, কপিরাইট স্ট্রাইক আসছে ডক্টর রবিন বর্মন স্যারের আইডি থেকে। এরপর তখন সেদিনই ইউটিউব আমার চ্যানেলটিকে রিমুভ করে দিয়েছে। ইউটিউব কর্তৃপক্ষ আমার চ্যানেলটিকে কপিরাইট স্ট্রাইকের কারণে পরপর 4টা 5টা কপিরাইট স্ট্রাইকের স্ট্রাইক আসার কারণে এটিকে কিন্তু রিমুভ করে দিয়েছে। এবার আমি ডক্টর রবিন বর্মন স্যারের সাথে যোগাযোগ করার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ তিনি খুব আন্তরিক মানুষ এবং তিনি তার পক্ষ থেকে যতটুকু সম্ভব সহায়তা করার চেষ্টা করেছে। কিন্তু যেহেতু 7 দিন সাসপেন্ডের টাইম ছিল, এটা ওভার হয়ে যাবার কারণে আমি আর এই চ্যানেলটিকে ফেরত আনাতে পারিনি। অফিসিয়ালি ইউটিউব টিমের সাথে যোগাযোগ করেছি এবং তারা জানিয়ে দিয়েছে যে দুঃখিত, এই চ্যানেলটিকে আর মানে ফেরত দেওয়া সম্ভব নয়। স্বাভাবিকভাবে আমার মতন একজন ক্ষুদ্র মানুষ, ক্ষুদ্র কন্টেন্ট ক্রিয়েটর, তার একটি চ্যানেল যখন এভাবে নষ্ট হয়ে যায় বা এভাবে চ্যানেলটি চলে যায়, ব্যাপারটি খুবই দুঃখজনক। সর্বশেষ আমি যখন চ্যানেলটিতে ভিজিট করেছিলাম তখন আমার চ্যানেলে প্রায় 13,500 প্লাস সাবস্ক্রাইবার ছিল। এটি গেইন করা খুব আমার জন্য অনেক ডিফিকাল্ট ছিল, কিন্তু আপনারা খুব ডিফিকাল্ট ছিল, জানি না এটি মানে গেইন কবে বা কখন হবে, আল্লাহ সেটি ভালো জানে। খুব হতাশা হওয়াটা আমার জন্য খুব স্বাভাবিক ছিল। তারপরেও আপনারা যারা প্রতিনিয়ত ফোন দিয়েছেন, ভাই চ্যানেলটি কবে আবার স্টার্ট করতে যাচ্ছেন, আপনি আবার স্টার্ট করুন, আপনাদের ভালোবাসায় শিখতে হয় আবার কিন্তু আসলে এই পথে আসা। আমি নয়তো কিন্তু খুব মারাত্মকভাবেই হতাশা হয়েছিলাম যে না, আর এত কষ্ট করে একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করলাম, এত কষ্ট করে এত দূর আসলাম, সেই চ্যানেলটি মুহূর্তের ভিতরে শেষ হয়ে গেল, আর ইচ্ছা হয়নি বা ইচ্ছা জাগলো না যে আমি আবার আসি না, আমি একদম ইচ্ছা ছেড়ে দিয়েছি। আপনারা বলতে পারেন টোটালি আমি হাল ছেড়ে দিয়েছি, কিন্তু আপনাদের ভালোবাসার কারণে আপনারা বারবার প্রতিনিয়ত ফোন দিয়ে জানতে চেয়েছেন, ভাই কবে স্টার্ট করতে চেয়েছেন, কবে স্টার্ট করছেন, আমরা কি আসলে আপনাকে আর পাবো না। এই যে আপনাদের হোমিওপ্যাথির প্রতি একটি ভালোবাসা, আবেগ, আকাঙ্ক্ষা কাজ করার কারণে আমি আসলে আপনাদের এই ভালোবাসা শিখত, যার কারণে আবার নতুন করে নতুন উদ্যমে করার চেষ্টা করছি ইনশাআল্লাহ তাআলা। এই পথটা আমাদের জন্য দুর্গম হবে না যদি আপনারা আমাদের সাথে থাকেন, আপনারা আগের মতন সাপোর্ট করেন, আগের মতন ভালোবাসা দিয়ে যান, তাহলে কিন্তু এটি আমাদের জন্য খুব বেশি কঠিন হবে না। এবার চাচ্ছি আগের থেকে নতুন উপায়, আগের থেকে আরও ভালো উপায়, বেস্ট উপায় আপনাদের সাথে এই হোমিওপ্যাথির বিষয়গুলো শেয়ার করা। এটি আপনাদের জন্য, এটি আপনারা আমার জন্য দোয়া করবেন, আসলে আমার আর তেমন বলার কিছুই নাই। এবার চাচ্ছি যে যদি কোনো টপিক নিয়ে ভিডিও করি ওই টপিকে যদি 5টি পর্ব বের হয় পরপর একই সাথে, মানে 5টি পর্ব দিয়ে যেতে, মধ্যখানে কোনো গ্যাপ রাখতে চাচ্ছি না, আগের চ্যানেলের মতন এলোমেলোভাবে আসলে দিতে চাচ্ছি না। তো সবথেকে বড় একটি কথা হলো আপনাদের পাশে থাকা, আপনাদের ভালোবাসা, আপনাদের সাপোর্ট। আশা করছি আমার এই যাত্রায় পথ চলে আপনারা আমার শুভাকাঙ্ক্ষী, আপনারা আপনাদের জন্য সহজ হবে এটাই বিশ্বাস রাখি। তো এই বলে আজকের আমার এখানের আজকের যে বার্তা দেওয়াটি ছিল বা মেসেজ দেওয়াটি ছিল সেটি এখানে সমাপ্ত করলাম। খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হবে হোমিওপ্যাথির নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।